একটা দেড়টা দুটো পর্যন্ত আড্ডা, তারপর বাড়ির পুজো, পুরো বাড়ির পুজো, অন্তাক্ষরী, লাস্ট হয় অন্তাক্ষরী আমাদের, অন্তাক্ষরী দিয়ে শেষ হয়, তারপরে বাড়ি যাই, আবার ভোরবেলায় নেমে পড়ি। করে কুইজ, অন্তাক্ষরী রাত্রিবেলা প্রত্যেক দিন নিয়ম করে বড়দের সাথে ছোটদের একটা অন্তাক্ষরী হবে, যার মানে কে কবে জিতলো, কে উইনার হলো আজ অব্দি কখনো ডিসাইডেড হয়নি, এরকম পারলাম আমাদের। ফাংশন, খাবার দাবার, তারপরে এই বেরোনো, পাগলামো, সব কিছু নিয়ে আমাদের ভীষণ হয় মজা। আমাদের পুজো শুরু হয়ে যায় অ্যাকচুয়ালি 15 দিন আগে, আগে 15-20 দিন আগে থেকে, কারণ আমরা এত প্র্যাকটিস করি, সো আর আমাদের এখানে এই ঠাকুর তৈরি হয়, সো সেখানেই একটা পুজোর মাহল এসে যায়।